আমরা কিছু বই দেখলাম আপনার উপন্যাস, আসলে কেমন সাড়া পাচ্ছেন? যথেষ্ট সাড়া পাচ্ছি এবং প্রত্যেক বছরই আমার একটি করে উপন্যাস বের হয়। এ পর্যন্ত আবার এবছর বেরিয়েছে আদুরি, টোটাল সপ্তম উপন্যাস এটা এবং দিগদর্শন গ্রন্থ কুটিরে 448, 449, 450 নাম্বার স্টলে আমার উপন্যাসগুলো আসে এবং প্রত্যেকটা উপন্যাসই হলো আমাদের জীবনের দরকার। গত বছর বেরিয়েছে শেষ চিঠি উপন্যাস এবং শেষ চিঠি উপন্যাসটি একজন স্কুল হেডমাস্টারের জীবনের করুণ কাহিনী। সে তার ছেলেদের উদ্দেশ্যে লাস্ট একটা চিঠি লিখে যায় যে আমি আমার জীবনের সর্বস্বটুকু দিয়ে তোমাদেরকে উচ্চ শিক্ষিত করেছি, তোমাদেরকে অনেক সমাজের উচ্চ স্তরের চেয়ারটা তোমরা পেয়েছ আমার এই শ্রমের কষ্টের অবদানে, বাট আজ কষ্ট করে খুব কষ্ট করে চিঠিটা লিখছি তোমাদের জীবনের শেষ পর্যায়ে এসে, তোমাদেরকে উচ্চ শিক্ষিত করেছি কিন্তু তোমাদেরকে আমি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ করে গড়ে তুলতে পারিনি, এটি আমার জীবনের চরম ব্যর্থতা। এবং সেই হেডমাস্টারের জীবনের আকুল আকুতি নিয়ে এই উপন্যাস শেষ চিঠি এবং এটা আমাদের সমাজের বর্তমানে প্রেক্ষাপটে লেখা এই শেষ চিঠিটা। আর আদুরি উপন্যাসটা, আদুরি তো নাম হচ্ছে একেবারে আদরের একটা মানুষের, কিন্তু আদুরি উপন্যাসে তার যে করুণ কষ্ট এবং তার যে অন্তর্দাহী প্রেমের ভালোবাসার যে করুণ কান্নার আর্তনাদ যেন এখনও আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়, এই বইটি পড়লে সেগুলোর উপলব্ধি করা যাবে। এবং আমি এই সমাজের চিত্রগুলোকে প্রত্যেকটা উপন্যাসে আমি লিখেছি এবং এই পর্যন্ত আমার লেখা উপন্যাস পাঠকরা বলেন আমাকে যে আমার প্রত্যেকটা উপন্যাসে এক একটি কালজয়ী উপন্যাস, তার মধ্যে মিয়াভাই স্বাধীনতা যুদ্ধের উপরে লেখা মিয়াভাই, তারপরে শিশিরবিন্দু, শঙ্খচূড়, লাল শাড়ি, শেষ চিঠি, আদুরি এবং নীলান্তিকা, প্রত্যেকটা উপন্যাসই আমার এক একটা জীবনের দর্পণ। অর্থাৎ যেই কথাগুলো আমাদের জীবনের সাথে মিশে যায়, যে ছেলে আজকাল ইয়াং জেনারেশন মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা বিপদগামী হয়ে যাচ্ছে, অথচ আমার এই উপন্যাসে তারা জীবনের দিক খুঁজে পাবে, তার ভালোবাসার আকুল আর্তনাদে তারা আত্মহতি দিচ্ছে না, জীবনের মূল্য অনেক। যেমন আমি আমার লাল শাড়ি উপন্যাসে লিখেছি, আবেগের বশবর্তী হয়ে তোমরা কি উপন্যাসের আবুলের মতো তোমরা করতে যেও না, তোমাদের প্রতি আমার আকুল অনুরোধ, কারণ এই জন্য যে প্রেম ভালোবাসা ছাড়া জীবন হয় না, একটা দেহ যেমন মস্তক ছাড়া হতে পারে না, একটা জীবন ভালোবাসা ছাড়া হয় না। প্রত্যেকটা উপন্যাসই ভালোবাসাকে নিয়ে, ভালোবাসা কেন্দ্রিক, কিন্তু ভালোবাসার মধ্যে যে জীবন দর্পণ রয়ে গেছে, জীবন দর্শন রয়ে গেছে, ফিলোসফি রয়ে গেছে, এগুলো আমাদের বুঝতে হবে এবং আমরা অবশ্যই বিপদগামী হব না। আমার প্রত্যেকটা উপন্যাসে আমি এমন করে বিজ্ঞ বিখ্যাত লেখক নই, তারপরে আমার ক্ষুদ্র মেধাতে যতটুকু পেরেছি আমি আমার পাঠকদের জন্য আমি লিখেছি এবং এই জন্যই যে তারা যেন সুন্দর জীবনের দিক খুঁজে পায়। এবং বইমেলা আমি অনেক পাঠক অনেক লোক সমাগম দেখি, আমি আপনাদের আশীর্বাদে পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ইউরোপ আমেরিকা কোথাও বাদ রাখিনি, অনেক দেশ ঘুরেছি, কিন্তু শনিবার এবং সানডেতে এবং স্যাটারডেতে কোনো লাইব্রেরিতে ঢোকা যায় না পাঠকদের জন্য, এত পাঠক সেখানে। কিন্তু এবং তারা সবচেয়ে বড় বিষয় হলো যে ট্রেনে, বাসে, লঞ্চে যে যেখানেই আমরা থাকি না কেন, তারা দেখছি তারা তাদের হাতে একটি করে বই থাকে এবং একটা সুন্দর সুস্থ একটা ভদ্র জাতির হাতে বই থাকাটা হলো একটা সম্পূর্ণরূপে তার একটা দিকদর্শন, নিদর্শন যে তারা ভদ্র জাতি, আমরা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠতম ভদ্র জাতি। আমি আশা করি আগামীতে আমাদের প্রত্যেকের হাতে বই থাকবে, কারণ বইয়ের বিকল্প নেই, বই কিছু নিচ্ছে না, বই দিচ্ছে আমাদেরকে এবং সে নিঃস্বার্থ বন্ধু আমাদের। তাই আমি আমার সকল পাঠকদেরকে, সকল মানুষদেরকে বলবো যে আসুন আমরা বই পড়ি, আমরা অহেতুক আড্ডা গসিপিং না করে আমরা সেই সময়টা বইয়ের সাথে কাটাই, বই আমাদেরকে অনেক কিছু দিতে পারে যা আমরা জানি না এবং সেই জন্য আমি বলবো। এবং আর আমার প্রত্যেকটা উপন্যাস দিকদর্শন হচ্ছে আপনি যে উপন্যাসগুলো লিখেন, আচ্ছা কি টাইপের বেজের উপর বেশি আছে উপন্যাস লিখেন? আমার প্রত্যেকটা উপন্যাসই হলো আমাদের জীবন সংগ্রামের উপরে। যেমন এই আদুরি উপন্যাসটা, এই আদুরি উপন্যাসের ছেলেটা একেবারে নিঃস্ব, জিরোর থেকে আসছে, অথচ সেই ছেলেটা তার শ্রম মেধা এবং দিয়ে সব কিছু দিয়ে সে তার পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে একজন হয়। এই অর্থ অনর্থের মূল, এই অর্থের কারণেই সে তার আদুরিকে হারিয়ে ফেলেছে। এবং সামাজিক যে দৃষ্টিকোণ, যেটা চেয়ারম্যান সে বলতেছে আমি আদুরিকে একটা সহায় সম্বলহীন ছেলের হাতে তুলে দিতে পারি না, সে বাবা হিসেবে সে তার দায়িত্ব পালন করেছে, কিন্তু সে কি একবারও আদুরির ভিতরে মনের বিষয়টা জানতে পেরেছে যে সে অর্থকে চায়নি, সে তার ভালোবাসার মানুষটাকে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে অন্য জায়গায় তাকে বিয়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত সে
বোঝা যায় যে জীবন থেকে, হ্যাঁ জীবন থেকে, বাস্তব জীবন, বাস্তব জীবন। আমি প্রত্যেকটা উপন্যাস লিখি একেবারে বাস্তব জীবন, পাঠক যখন তার বই আমার বইগুলো পড়বে তখন মনে হবে যেন আমি তার নিজের কথাগুলি লিখছি। এবং প্রত্যেকটা উপন্যাসই আমার জীবন দর্পণ নিয়ে, এবং জীবন, কারণ জীবন ছাড়া তো কোনো উপন্যাস হতে পারে না। ভালোবাসা ছাড়া যেমন উপন্যাস হয় না, জীবন ছাড়া কোনো উপন্যাস হয় না। তাই আমি বলবো হ্যাঁ, কল্পনা প্রবন্ধ থাকেই, কিন্তু সেই কল্পনাগুলো কাজ করে জীবনের উপরে, এবং সেই জীবনভিত্তিক উপন্যাসগুলি আমার প্রত্যেকটা উপন্যাস। আমি তাই দর্শকদেরকে, পাঠকদেরকে অনুরোধ করবো যে আপনারা আসুন, এবং আমার এই মিয়া ভাই যেটা নাকি সবাই বলে এগুলো কালজি উপন্যাস, শিশিরবিন্দু উপন্যাস, কালজি উপন্যাস, প্রত্যেকটা উপন্যাস আমার লেখা। এবং শিশিরবিন্দু উপন্যাসের জন্য আমার পাঠক আমাকে অনেকবার বলছে স্যার এটা দ্বিতীয় খণ্ড করেন, ভার্সিটির ছেলে মেয়েরা সবাই, বাট আমি বলছি যে না, এটা এখানেই শেষ। অনেক চেয়েছে তারা দ্বিতীয় খণ্ড পর্যন্ত করি, এবং এখন তো সানডে শুক্রবার রবিবার হলে এখানে, শনিবার হলে এখানে ক্রাউডই হয় যখন আমি দাঁড়াই। তবে আজকে আসতে যাচ্ছি একটু ঘোরার জন্য, তবে ভালো যে একটু ঘুরে আসতে দেখি বলে না আসতে ভালো লাগে না, কারণ এখানে বইয়ের সাথে সম্পৃক্ততা আমাদের সাথে রয়ে গেছে। আর আমি সেই জন্যই বলবো এটা স্টলটা হলো গিয়ে গ্রন্থকুটির স্টল নম্বর 448, 449, 450, এবং আমার প্রত্যেকটা উপন্যাসের নাম হচ্ছে মিয়া ভাই, যেটা স্বাধীনতা যুদ্ধের উপরে লেখা, তারপর নীলান্তিকা, শিশিরবিন্দু, শঙ্খচূড়, লাল শাড়ি, আদুরি এবং শেষ চিঠি। এবং শঙ্খচূড় উপন্যাসে সে এক, আমি পাঠকদেরকে বলবো যদি আজকে আমি হুমায়ুন আহমেদ হতাম তাহলে আজকে আমার এই শঙ্খচূড় উপন্যাসের জন্য রাস্তাঘাটে মিছিল বের হতো, আমি জানি রাস্তাঘাটে স্লোগান দেওয়া হতো যে না আবুলকে ফাঁসি দেওয়া যাবে না, কিন্তু আমি তো হুমায়ুন আহমেদ নই, আমি একজন সাধারণ লেখক ক্যামডি মুজিবুর রহমান। এবং সেই জন্য আমি বলবো যে আবুলের ফাঁসি হয়নি, আমাকে পাঠকরা মেসেঞ্জ আমাকে খুব ইয়ে করছে যে আবুলের কেন ফাঁসি হলো, না আবুলের শেষ পর্যন্ত ফাঁসি হয়নি। আমি উপন্যাসই লিখেছি, তার ভাগ্যের নির্মম পরিহাস তাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না, বাকিটা আমি আপনাদের চিন্তা চেতনার উপরে ছেড়ে দিলাম, বাট আমার জানা নেই। আসলে সত্যিকার অর্থে আমার শঙ্খচূড় উপন্যাসে আবুলের ফাঁসি হয়নি, শেষ পর্যন্ত সে আবুলকে ছবি তুলেছি, সে একজন রিক্সা চালক, তার সাথে ছবি তুলে ফেসবুকে ছেড়েছি, তারপর আমি শান্তি পেয়েছি যে না আবুল আসলে ফাঁসি হয়নি, কিন্তু সেই পর্যায়ে তাকে নিয়ে গেছিলাম আমি। তো সেই জন্যই বললাম বর্তমান যুগে আমরা যে উপন্যাসগুলো লিখি সেই উপন্যাসগুলো যদি জীবনভিত্তিক না হয়, জীবনের কথা না বলে, যদি একটা উপন্যাস পড়লাম আমি আমার কথা খুঁজে পাচ্ছি না, সেই উপন্যাস পড়ে গতানুগতিকভাবে শুধু এগিয়ে গেলাম পড়লাম, না সেটা উপন্যাস না। আমি বলবো যে উপন্যাস আপনার জীবনের কথা বলে, আর আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সেই উপন্যাসগুলি লিখি যেগুলো আমার আপনার জীবনের কথা বলে, জীবন সংগ্রামের কথা, দ্রোহ ভালোবাসার কথা বলে, যে যে উপন্যাসগুলো আপনার বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যবোধের কথা বলে। যেমন এখানে একজন মা সারা জীবন স্বপ্ন দেখেছে তার ছেলেদের কিনে একসাথে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের শিক্ষিত সমাজে সেই ছেলেগুলা শেষ পর্যন্ত বাবা তাদেরকে লিখে যায় যে তোমাদেরকে শিক্ষিত করেছি কিন্তু তোমাদেরকে আমি মানুষ করতে পারিনি। সেই মা কথা বলার জন্য মানুষ পায় না, বাবা এক ছেলের কাছে, মেয়ে মা আর এক ছেলের কাছে, দুইজন দুই প্রান্তে, তাদের অন্তর্দাহী যন্ত্রণার করুণ আর্তনাদ সেদিন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। এবং এই শেষ চিঠি উপন্যাসটি লিখতে গিয়ে বললে হাসবেন আপনারা হয়তো বা, আমি আবেগাপ্লুত হয়ে নিজের চোখের জল ফেলেছি। তারপর আমি ভেবেছি যে আমি তো লেখক, আমি চোখের জল ফেলবো কেন, আমি এতটা আবেগাপ্লুত কারণ সেই মা কথা বলার মানুষ না পেয়ে পাখিদের সাথে কথা বলছে, জানালার পাশে পাখিরা আসতো সেই মা পাখিদের সাথে কথা বলেছে। এই হলো শেষ চিঠি উপন্যাসের করুণ ইতিহাস। এবং সবচেয়ে আমি বলবো যে বাবা আরেক প্রান্ত থেকে গভীর রাতে তাকে ফোন করে বলে কেমন আছো, তখন সে বলে তুমি আজ আমার সাথে অনেক কথা বলো, অনেক কথা বলতে বলতে যখন নাকি একসময় বলে যে আমি তাহলে ঘুমিয়ে যাবো, বলে যে তুমি আমার মাথায় একটা হাত বুলিয়ে দাও টেলিফোনের মাধ্যমে, তোমাকে দেখতে ইচ্ছে করে, কথার মধ্যে সে মা চলে যাওয়া অন্ত করে। যখন নাকি হাজবেন্ড অর্থাৎ রমিজুদ্দিন মাস্টার ডাকে রোমেনা রোমেনা, সে আর কথা বলে না, পরে দেখা গেলো সে চলে গেছে। এই যে বাবা মা একটা বন্ধ কুঠিরে আবদ্ধ জীবন কাটায়, আমাদের বিবেক একটু কাঁদে না ছেলে সন্তানদের, আজকে আমরা রাজপ্রাসাদে থাকি, আজকে আমরা অনেক উচ্চ পদে থাকি, বাবা মাদের আমরা সেবা করার সুযোগ হয় না। আমি বলবো অশিক্ষিত রুক্ষিত বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না, থাকে এই সভ্য সমাজে, শিক্ষিত সমাজের ছেলে মেয়েদের বাবা মারাই আজকাল বৃদ্ধাশ্রমে থাকে। জ্বলন্ত প্রমাণ রয়ে গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর যার ছেলের অস্ট্রেলিয়া থাকে, আমেরিকাতে থাকে, এবং শেষ পর্যন্ত তিনি একটা বদ্ধ কুঠিরে থেকে তিনি জীবন অতিবাহিত করেছেন। মনে পড়ে রিয়াজের শ্বশুরের কথা,
শেষ পর্যন্ত তিনি কি বলেন, কথা বলার মানুষটাই তার, শেষ পর্যন্ত তিনি আত্মুতি দিয়েছেন। তাই আমি সবাইকে সভ্য সমাজকে আপনারা আপনাদের বাবা মাকে সময় দিন। আপনাকে যেমন ছোটবেলা আপনার বাবা মা করে কোলে পিঠে করে মানুষ করেছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তার শিশু হয়ে যায়। এবং সেই জন্য বলবো আপনারা বাবা মার কাছে আসেন, বাবা মাকে বুকে জড়িয়ে ধরেন। এবং আপনি ভার্সিটি থেকে এসেছেন, আপনি কলেজ থেকে এসেছেন, আপনার চাকরির জায়গা থেকে এসেছেন, এসে আগে মাকে জড়িয়ে ধরে বাবাকে জড়িয়ে ধরে, বাবা তোমার জন্য আমি এটা এনেছি, একটা চকলেট এনেছি, তার জীবনে পরম পাওয়া হবে। একজন মাকে বলবে, মা আমি তোমার জন্য এই যে এই জিনিসটা এনেছি, তুমি কি দেখো মা, মা একটু জড়িয়ে ধরো মাকে, মা শক্ত আসমান পেয়ে যাবে। মা কিচ্ছু চায় না, বাবা মা সন্তানদের কাছে কখনই অর্থ ধন সম্পদ চায় না, একটু ভালোবাসা চায়। আপনারা কি পারবেন? আমাদের শিক্ষিত সমাজকে বলছে, আপনারা কি পারবেন আপনাদের বাবা মার জন্য একটু চকলেট না, একটু ভালোবাসা দিয়ে, দুই টাকা দামের একটা চকলেট না, বিনা পয়সার আপনার হৃদয়ে লুকানো যে ভালোবাসাটা আছে সেটা আপনি বাবা মাকে দিবেন, এটা হবে তাদের জীবনে পরম পাওয়া সন্তানদের কাছে। এবং শেষ পর্যন্ত এই রঙিজুদ্দিন মাস্টার রাত গভীরে সে তার স্ত্রীর কবরস্থানে চলে যায়, সে জুরাইন কবরস্থানে, সে স্বপ্নে দেখছে তার ওয়াইফ তাকে ডাকছে, তুমি আসো আমি একা একা পারি না, আমার খুব কষ্ট হচ্ছে। সে উন্মাদের মতো ছুটে চলে রাত গভীরে বৃষ্টির মধ্যে দিয়ে, এবং সে জুরাইন কবরস্থানে শেষ পর্যন্ত এই অজস্র বাড়ি বর্ষণের মধ্যে সেখানে গিয়ে মরে তার ওয়াইফের কবর উপরে পড়ে থাকে। ছেলেরা তারপর জানতে পারে যে তার বাবা এটাই তার বাবা। এমন শ্রেষ্ঠটি উপন্যাসটি এমন একটি উপন্যাস যা আমাদের শিক্ষিত সমাজের বিবেককে নাড়া দিবে, মানুষের বিবেককে নাড়া দিবে, আমাদের এই ভদ্র সমাজের বিবেককে নাড়া দিক, এটা আমি চাই। আমিও একজন পিতৃমাতৃহারা সন্তান, আমেরিকাতে যাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় আমার মা বললেন যে বাবা তুই কেমন আছিস, 3 মাসের মাথায়। এবং আমি বললাম যে মা ভালো আছি বলে মা যখন কান্না শুরু করলেন তখন আমাকে শেষ পর্যন্ত মা একটা কথা বলছেন যে বাবা তুই আমার উপরে দাবি রাখিস না, আমাকে ক্ষমা করে দিস। এটা আমার জীবনের কথা বলছি আমি। ঠিক তার 3 দিন পরে আমি বাংলাদেশে এসে হাজির, এসে মাত্র 17 দিন পরে মা চলে গেল। কিসের আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা, ওসব আমার জীবনে তুচ্ছ, নাথিং এলস। পৃথিবীর 40টা দেশ ঘুরেছি আমি, মা বাবার আশীর্বাদ দিয়ে ঘুরেছি আমি, এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে বুকে বুক মিলিয়ে আমি কথা বলেছি। আমি দেখেছি বসনিয়া, ইউগোস্লাভিয়া, সার্বিয়া, আমি সেই সমস্ত মানুষের আত্মনাদ হাহাকার আমি দেখেছি। আমি দেখেছি ইউগোস্লাভিয়াতে যখন ম্যাডাম ব্রোজ ছিলেন, এবং ওই সময় ইউগোস্লাভিয়া টিটোগ্রাদ, বেলগ্রেড, সারায়েভো, জাগ্রেব, এগুলো আমি ঘুরি। আমি দেখেছি দেশের মানুষের কষ্টের আর্তনাদ। হ্যাঁ, আমি দেখেছি আমেরিকা, কানাডাতে, অস্ট্রেলিয়াতে হোমলেসদের আর্তনাদ। আমি দেখেছি টোকিওতে, জাপানের টোকিওতে হোমলেসদের আর্তনাদ। আমি কষ্টে মুখে যারা নাকি বার্ন হচ্ছে, আমি সেই মানুষদের পাশে গিয়ে দাঁড়াই, যার জন্য আমি নিউ ইয়র্ক টাইমসে লিখেছি কোন এক সময়, সরি জাপান হিরাগানা টাইমসে লিখেছি দি হাংরি ওয়ার্ল্ড কবিতা, এবং যেটা নাকি এশিয়ার মধ্যে সেই সময়ের মধ্যে বিখ্যাত কবিতা হয়েছিল আমার, সেই দি হাংরি ওয়ার্ল্ড কবিতা। এবং যখন নাকি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্লাস হতো তখন নিউ ইয়র্ক টাইমসে লিখেছি আমি ডোন্ট কিল দ্য ওয়ার্ল্ড। আর আমি এখনো বলি প্লিজ সেভ দ্য হিউম্যান এন্ড সেভ আওয়ার লিটল গ্রিন এ ওয়ার্ল্ড, স্টপ দ্য ওয়ার্ল্ড ইন রাশিয়া। তোমরা অসহায় ইনোসেন্স মানুষকে হত্যা করতে পারো না, তোমরা পারো না। আমি গত কয়েকদিন আগে ফেসবুকে ছেড়েছি, প্লিজ স্টপ দ্য ওয়ার্ল্ড, মানুষ তো মানুষের জন্যই। তো আমি এই কথাগুলো বলার মূল কারণ হলো যে আমি আমার উপন্যাসের মধ্যে আমি মানুষের জীবনের কথা লিখি, মানুষের কষ্টের কথা লিখি। যেমন এখানে এই উপন্যাসে একজন ভিক্ষু, সে যখন নাকি শুনলো যে ছেলেটা আমেরিকা যাচ্ছে, তখন সে কিভাবে যাচ্ছে, গ্রামের মানুষ তাকে চাঁদা তুলে তার ড্রেস বানিয়ে দিয়েছে, সে ডিবি লটারি পেয়ে যায়। আর সেই ভিক্ষুক 5টা ডিম নিয়ে আসে, এসে বলে যে এই ডিম কটে আন্ডা কটে দিচ্ছে আমার নাতি বেড়ে টেহা কটে দিও, আমার নাতি বেয়ে আমেরিকা যাওয়ানোর সময় লাগবে। সে ভিখারি, এরাই তো মানুষ, এরাই তো মানুষ। মান, মানুষ শব্দটার অর্থ কি, মান মানে ইজ্জত আর হুশ মানে জ্ঞান, এই দুইটার কম্বিনেশন হলো মান, হুশ থেকে আমরা মানুষ। আজকে সমাজের দিকে তাকালে আমরা কি আমাদের অস্তিত্ব খুঁজে পাই, আমরা খুঁজে পাই না। রাস্তাঘাটে যে কোনো একটা মানুষ প্রকাশ্যে একটা লোকে মেরে ফেলছে, মানবতাবোধ নাই। হ্যাঁ, নিষ্ঠুর করোনা আমাদেরকে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়েছে, আমাদের মানবিকতা কেড়ে নিয়েছে,
আমাদের দারিদ্রতার কষাঘাতে আমাদেরকে জর্জরিত করছে, আমরা হাজার হাজার ছেলে বেকার হয়ে যাচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, অনেকে আত্মহত্যা করতেছে। কেন আত্মহত্যার প্রবণতা? এই জন্য হচ্ছে যে তার ঘরে বাচ্চার মুখে দুধ কেনার টাকা থাকে না, যখন বাবা আত্মহত্যা করে, মা যখন তার বেশ শুকিয়ে যাচ্ছে দুধ দিতে পারতেছে না, তার ভেজিটেবল দিতে খাবার খাবারের জন্য, তখন মানুষ মৃত্যুর পাচ্ছে না। আমি সমাজকে বলবো আপনারা এই পথ থেকে সরে আসুন, আপনারা তারপরে জীবনের সাথে লড়ে যান, আপনাদের মৃত্যুর চেয়ে বেঁচে থাকা অনেক উত্তম, আর যদি সেটাই হয় আপনারা বেঁচে থাকার জন্য লড়াই করুন, সত্য পথে থাকুন, ন্যায় পথে থাকুন, আপনাদের জীবন আপনারা ঠিকই পাবেন। কারণ একবার হেরে যাওয়া মানে হেরে যাওয়া নয়, একবার জীবন থেকে হেরে যাওয়া মানে জয়ের পূর্বাভাস, আপনি চেষ্টা করুন আবার পারবেন। আমার প্রত্যেকটা উপন্যাসে আমি ঠিক এই কথাগুলি লিখে যাই। আমি আবারও বলি, গ্রন্থকুটিরে 448, 449, 450 নম্বর স্টলে আমার কালজয়ী উপন্যাসগুলি পাঠকরা বলে যে আমার প্রত্যেকটা উপন্যাস কালজয়ী, সেই জন্য বললাম মিয়া ভাই, শিশির বিন্দু, শঙ্খচূড়, লাল শাড়ি এবং শেষ চিঠি, আদুরি, এই সব উপন্যাসগুলি পাবেন আপনারা গ্রন্থকুটিরে। আপনারা আসুন এবং বই পড়ুন এবং আমাদের দেশ সমাজকে ভালোবাসুন। আর সেই সাথে সবাইকে বলবো, আজকে আমি যদি কথা বলার জন্য মাস্ক সরিয়ে রেখেছি, আপনারা সরকারি বিধিনিষেধ মেনে চলুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।